হ্যালো এভরিওয়ান, আমরা হচ্ছে থিওরিটির জন্য কিভাবে পড়বো দ্বিতীয় ক্লাসে চলে আসছি। তোমরা হচ্ছে প্রথম ক্লাসটি অবশ্যই দেখেছিলে, সেই ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করছিলাম যে তোমরা হচ্ছে কি কি বই পড়তে হবে। তা আজকে হচ্ছে তোমাদেরকে বলবো হচ্ছে থিওরিটি পড়তে হলে কি কিভাবে হচ্ছে ভোকাবুলারি মেমোরাইজ করতে হয়। দেখো হচ্ছে আমি ইয়াসিন আরাফাত তোমাদের সাথে আজকে হচ্ছে কথা বলবো থিওরিটির চান্স পাইতে হলে কিভাবে হচ্ছে ভোকাবুলারি তুমি মেমোরাইজ করতে হবে। ঠিক আছে, তোমরা হচ্ছে জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিওরিটি ভোকাবুলারি একটা বিশাল অংশ দখল করে থাকে। প্রতি বছর হচ্ছে ভোকাবুলারি থাকে মিনিমাম দুইটা তিনটা প্রশ্ন থাকে, যেগুলো দিয়ে হচ্ছে যদি তোমার ভোকাবুলারি স্টোরেজ স্ট্রং থাকে তখন হচ্ছে তুমি শুধু হচ্ছে ভোকাবুলারি গুলো দিয়ে হচ্ছে চান্স পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ইংলিশে। সো আমি হচ্ছে প্রতিনিয়ত একাধিক প্রশ্নের সম্মুখীন হইতে ভাইয়া কিভাবে হচ্ছে ভোকাবুলারি মনে রাখবো, কিভাবে ভোকাবুলারি হচ্ছে কি আমি মুখস্থ করতে পারবো, কিভাবে হচ্ছে ভোকাবুলারি আমি লং লাস্টিং মনে রাখতে পারবো, ধরে রাখতে পারবো, বা পরীক্ষা আসলে হচ্ছে আমি কিভাবে মার্কিং করতে পারবো। তো এই জন্য হচ্ছে আজকে তোমাদের এই ভিডিওটি, তোমরা হচ্ছে যারা হচ্ছে আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো তোমরা হচ্ছে অবশ্যই হচ্ছে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবা, যদি হচ্ছে পূর্বের থেকে থাকো তখন হচ্ছে তোমরা লাইক কমেন্ট করে পাশে থাকবা। আজকে হচ্ছে আমি তোমাদেরকে বলি যে ভোকাবুলারি মেমোরাইজ করাটা একটু কঠিন। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, ধরো রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে প্রায় অনেক দিন আগে একটা অনেক কবিতা লিখছিলেন। ঠিক আছে, রবীন্দ্রনাথ বলো, কাজী নজরুল ইসলাম বলো, দেখো ওনারা হচ্ছে একটা কবিতা লেখার জন্য দেখা গেলো যে বাড়িঘর ছেড়ে একটা জায়গায় চলে গিয়ে নির্জনে বসে 30 দিন 35 দিন 6 মাস সময় দেওয়ার পরে একটা কবিতা লিখছিলেন, যে কবিতার এক একটা ওয়ার্ডের অর্থ ছিল গভীর। আজকেও আমরা হচ্ছে ওনারা মৃত্যুবরণ করার পরও 100 বছর পরও মানুষ কিন্তু তাদের এই কবিতাগুলো পড়বে। সো দেখো, কিন্তু পাশাপাশি হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের বন্ধুবান্ধব বা আমরা হঠাৎ করে হচ্ছে একটা কবিতা লিখে ফেলি। হ্যাঁ, ওই কবিতাটা কি হয় কোনো গম্ভীর্যতা থাকে না, বা হচ্ছে ওই কবিতাটা হচ্ছে যদিও ভাইরাল হয় দেখা গেলো যে একদিন পরে মানুষ ভুলে যায়। কারণ কি? কারণ হচ্ছে আমরা কবিতাটা লিখছি একদিন সময় নিয়ে, আর রবীন্দ্রনাথ ঠাকুররা কবিতা লিখছিলেন হচ্ছে গিয়ে অনেক সময় নিয়ে। ঠিক আছে, ধরো 30 দিন 60 দিন। তো এই জন্য ওনাদের কবিতার মানে গভীরতা অনেক বেশি, আমাদের কবিতার গভীরতা খুব কম। ঠিক তেমনি তোমরা যদি হচ্ছে ভোকাবুলারি মেমোরাইজ করতে চাও তোমাদেরকে হচ্ছে মনে রাখতে হবে একটু সময় দিতে হবে। যদি তুমি একটু সময় দাও, যদি তুমি হচ্ছে একটু সময় দিয়ে হচ্ছে ভোকাবুলারি মুখস্থ করো, তখন তোমার এই ভোকাবুলারিটা দীর্ঘদিন পর্যন্ত তোমার মাথায় থাকবে। আর যদি তুমি মনে করো যে আমি একবার পড়ছি আমার মনে হইতেছে যে আমি পারবো, কিন্তু একটু পরে গিয়ে তুমি দেখতেছো যে তুমি ভুলে গেছো, এটাই হচ্ছে গিয়ে মানে ভোকাবুলারির একটা স্বভাবগত বৈশিষ্ট্য, যে তোমার মনে হইতে পারে যে তুমি ভোকাবুলারি এখন পড়ছো 10টা ভোকাবুলারি তোমার মনে হইতেছে যে তুমি পারবা, কিন্তু তোমার হচ্ছে কিছুক্ষণ পরে গিয়ে, হ্যাঁ আধা ঘন্টা পরে বা একদিন পরে গিয়ে তোমার হচ্ছে ওই ভোকাবুলারিটা তুমি হচ্ছে ভুলে যাও। তো এই জন্য তোমাকে যেটা আমি বলবো সাজেশন হিসাবে, ভোকাবুলারি মুখস্থ করাটা কিন্তু সহজ যদি তুমি হচ্ছে প্রতিদিন প্র্যাকটিস করে থাকো। তুমি ধরো হচ্ছে আজকে 10টা ভোকাবুলারি পড়ছো নতুন, কালকে যখন নতুন করে আবার বই পড়তে যাবা ভোকাবুলারি পড়তে যাবা, তখন পূর্বের দিনের ভোকাবুলারিগুলো হচ্ছে একবার মেমোরাইজ করো, একবার হচ্ছে গিয়ে রিভিশন দাও, একবার রিভিশন দেওয়ার পরে আবার এবার আসো নতুন 10টা মুখস্থ করো। ঠিক আছে, দেখো তোমার হাতে মাত্র কয়টা মিনিট সময় নিল, তোমার হাত থেকে মাত্র মানে 5 মিনিট সময় নিল রিভিশন দেওয়ার জন্য। এতে করে কি হলো, ওই আগের যে 10টা ভোকাবুলারি তুমি পড়ছিলা সেগুলো তোমার মাথায় একদম সেট হয়ে যাবে, তোমার মাথা থেকে এই ভোকাবুলারিগুলো আর কোনোদিন হচ্ছে বাদ যাবে না। সো তুমি যদি হচ্ছে ভোকাবুলারি পড়তে চাও, ভোকাবুলারি মনে রাখতে চাও, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে ভোকাবুলারি হচ্ছে বারবার পড়তে হবে, তোমাকে হচ্ছে বারবার পড়তে হবে ভোকাবুলারি। এমনও হইতে পারে যে তুমি একটা ভোকাবুলারি ওয়ার্ড তোমার মাথায় ঢুকতে ফেয়ে না, তখন তুমি কি করতে পারো, তুমি হাতের মধ্যে লিখে রাখতে পারো বা একটা কাগজে করে তুমি হচ্ছে নিয়ে যেতে পারো। তুমি এক জায়গায় বসছো, ওই ভোকাবুলারিটা পড়ছো, 2-3 বার পড়ছো, তোমার মাথায় হালকা সেট হয়েছে, আবার হচ্ছে রেখে দিলা, একটু পরে আবার গেছো, আবার হচ্ছে ওই ভোকাবুলারিটা হচ্ছে একবার দেখলা। তাহলে এইভাবে করতে করতে তোমার হচ্ছে ওই ভোকাবুলারিটা এমনভাবে মুখস্থ হবে যে দুনিয়াতে সব কিছু তুমি ভুলে গেলে ওই ভোকাবুলারিটা তুমি ভুলবা না। সো এই জন্য তোমাকে হচ্ছে করতে হবে কি, প্রতিনিয়ত ভোকাবুলারি রিভিশনের উপর রাখতে হবে। আজকে পড়ছি তার মানে এই না যে এটা আমি পরীক্ষার দিন একদম পেরে যাব, তোমাকে আজকে পড়াটা এক সপ্তাহ পরে ধরো আবার রিভিশন দাও, এক সপ্তাহ পর যেটা পড়ছো সেটা আবার রিভিশন দাও, আবার দাও, আবার দাও। হ্যাঁ, এখন আরেকটা বিষয় ভোকাবুলারি নিয়ে, ধরো তোমার ভোকাবুলারিতে কী করতে হয়, সিনোনিম মুখস্থ করতে হয়, অ্যান্টোনিম মুখস্থ করতে হয়। ঠিক আছে, মানে সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ। এখন ধরো একটা ওয়ার্ডের সমার্থক শব্দ কোনটা হবে, সেই একই ওয়ার্ডের আবার বিপরীতার্থক ওয়ার্ড শব্দ কোনটা হবে, এরকম একটা কনফ্লিক্ট ক্রিয়েট হয়।
ঠিক আছে, তুমি হয়তো পরীক্ষার হলে গেলে ব্ল্যাঙ্ক হয়ে যাবে মাথাটা, তোমার কাছে উত্তর আসবে না। সো সেই সময়ে তুমি কি করতে পারবা, সেই সময়ের জন্য তোমাকে হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম মুখস্থ করার একটা সহজ উপায় আমি বলে দিই। ধরো তোমার হচ্ছে একটা ওয়ার্ড, এটার একটা সিনোনিম ওয়ার্ড, একটা অ্যান্টোনিম ওয়ার্ড। এখন তুমি যদি এইভাবে পড়ো যে এটার সমার্থক শব্দ এটা, এটার বিপরীতার্থক শব্দ এটা, তখন তোমার মাথার মধ্যে একটা যুদ্ধ লেগে যাবে। তুমি এইটা না করে তুমি যেটা করতে পারো, সমার্থক শব্দ পড়ছো, ধরো হচ্ছে একটা ওয়ার্ড, এটাকে তুমি হচ্ছে মুখস্থ করছো। এখন এটার সমার্থক শব্দ কি সেটা তোমার জানার দরকার নাই, তুমি হচ্ছে এটাকে যেভাবে পড়ছো যে এটা অর্থ এটা, ঠিক তেমনি সমার্থক শব্দ যেটা সেটার হচ্ছে গিয়ে আবার পড়বা যে এটা অর্থ এটা। তখন এতে করে কি হবে, এতে করে পরীক্ষার হলে গিয়ে যখন তুমি দেখবা যে ধরো একটা ওয়ার্ড দেওয়া হলো যে এটার সমার্থক শব্দ কোনটা, তখন তোমাকে এখানে পাঁচটা অপশন দিল, তুমি যদি পাঁচটার অপশনের অর্থ জানো, ধরো এটার অর্থ কি, সেটা কয়ের অর্থ কি, অর্থ কি সেটাও জানতেছ, ক্ষয়ের অর্থ কি সেটাও তুমি জানো, গয়ের অর্থ কি সেটাও তুমি জানো, তখন তোমার হচ্ছে বুঝতে সুবিধা হবে যে এটার সমর্থক শব্দটা কোনটা। তুমি যদি ওইভাবে ঢালাও মুখস্থ করো যে এটার সমর্থক শব্দ হচ্ছে এইটা, এখন তুমি ধরো হচ্ছে সমর্থক শব্দ শিখলা যে আকাশের সমর্থক শব্দ হলো একটা, এখন দেখা গেলো যে পরীক্ষার হলে আকাশের সমর্থক শব্দ ওইটা না এসে অন্যটা আসছে যেটা তুমি পড়ো নাই, তখন তুমি কীভাবে উত্তর দিবা। তো এই জন্য তোমাকে হচ্ছে একটা ওয়ার্ডের যখন পরীক্ষা আসবে, ধরো হচ্ছে আসছিল একটা, এটার মানে পাঁচটা অপশন দিল, তুমি যদি ওইটা সহ মোট ছয়টার অর্থই জানো, তখন তোমাকে হচ্ছে বের করতে খুব একটা কষ্ট হবে না, সেটা বিপরীতার্থক শব্দ হোক সেটা সমার্থক শব্দ হোক। আমার কথা বুঝতে পারছো? মানে তোমাকে যদি ভোকাবুলারির জন্য মানে পরীক্ষা আসে সিনোনিম পড়তে বলা হয় বা অ্যান্টোনিম বের করতে বলা হয়, তখন তুমি কি করবা, তুমি যেটা ওয়ার্ড বেস ওয়ার্ড, হ্যাঁ বেস ওয়ার্ডটার আগে অর্থ অর্থ বুঝবা যে এটার কি বুঝছে, তারপর ওই পাঁচটা যেটা তোমাকে অপশন দেওয়া হবে পাঁচটা অপশন, সেই পাঁচটা অপশনের আলাদা আলাদা করে অর্থ বের করবা। এবার অর্থ বের করার পরে এবার দেখবা যে তোমার ওইটার সাথে কোনটা ম্যাচ করতেছে, ঠিক আছে, এতে করে হচ্ছে তুমি ভোকাবুলারিতে ভালো মার্ক পাইতে পারো। তাহলে ভোকাবুলারির জন্য তুমি কি করতে হবে, ভোকাবুলারির জন্য তোমাকে হচ্ছে প্রথমে প্রতিদিন রিভিশন দিতে হবে, রিভিশনের পাশাপাশি বেস ওয়ার্ড হিসাবে সবগুলো পড়তে হবে, আলাদা করে সিনোনিম অ্যান্টোনিম পড়ার কোনো দরকার নাই যদি তোমার কাছে প্রেশার লাগে, আর যদি তুমি মনে করো যে আমি পারবো তাহলে হচ্ছে তুমি পড়ো, ঠিক আছে। তাহলে এই দুইটা কাজ করলে পরে তোমার হচ্ছে ভোকাবুলারি নিয়ে আর কোনো ভয় থাকবে না, ভোকাবুলারি তোমার হচ্ছে একটা সময় দেখবা যে খুবই স্ট্রং হয়ে গেছে, তখন হচ্ছে তোমাকে আর ভোকাবুলারি নিয়ে ভয় পাবে না। আর ভোকাবুলারি প্রতিনিয়ত পড়তে হবে, ভোকাবুলারি না পড়লে ভুলে যাবা, সো ভোকাবুলারি প্রতিনিয়ত। এরপরে দেখো তোমরা হচ্ছে জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য হচ্ছে প্রয়োগ স্বাধীন এর সি ইউনিটের একটা কোর্স চালু হয়েছে, সেটা হচ্ছে সি ইউনিটের ক্রাশ কোর্স। এখানে দেখো বাংলার জন্য 20টা ক্লাস থাকবে, ইংরেজির জন্য হচ্ছে 30টা ক্লাস থাকবে, হিসাব বিজ্ঞানের জন্য 15টা ক্লাস থাকবে, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার জন্য হচ্ছে 10টা, ফিনান্সের জন্য 10টা, মার্কেটিংয়ের জন্য 10টা, মোটের উপর দেখো অনেকগুলো ক্লাস। আমার মতে আমার মনে হয় যে অনলাইনে তোমার যদি কোনো কোচিং সেন্টার তোমার কাছে পছন্দের জায়গায় থাকে, এত বেশি ক্লাস এবং হচ্ছে এত সুনামধন্য শিক্ষক দ্বারা তোমাকে হচ্ছে কোনো ক্লাস মানে কোচিং সেন্টার তোমাকে হচ্ছে ক্লাস করাবে না। সো তুমি যদি মনে করো যে আমি কোচিং করতে চাই প্রয়োজ স্বাধীনে বা এই ক্লাসগুলো আমি করতে চাই, তখন হচ্ছে তুমি কি করবা, এই দুইটা নাম্বারে হচ্ছে যোগাযোগ করবা। এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে তোমাকে হচ্ছে ওনারা হচ্ছে বিস্তারিত বলে দিবে। আগে দেখো কোর্স ফি ছিল 6,000 টাকা, শুধু তোমাদের সুবিধার্থে যাতে করে তোমরা হচ্ছে অংশগ্রহণ করতে পারো, হ্যাঁ এই জন্য শুধু নাম মাত্র একটা ফি রাখছে, সেটা হচ্ছে 3,000 টাকা। সো তোমরা দেরি না করে, ক্লাসটা হচ্ছে কিন্তু 1 জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে, তো 1 জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে বলে কি করতে হবে, আমাকে আগে ভর্তি হতে হবে। আগে ভর্তি হলে কি হবে, আমি একটা ভালো বেস পাবো, এখানে কিন্তু অনেকগুলো বেস হবে। তোমরা জানো যে আমাদের প্রয়োগ স্বাধীন অনেকগুলো স্টুডেন্ট ভর্তি হয়, সো তুমি যদি আগে আসো তাহলে দেখা হলো যে ভালো বেসগুলোতে থাকবা, এরপরে আসলেও ভালো বেস, কিন্তু তোমাকে হচ্ছে ভালো খারাপ মিলিয়ে হচ্ছে কিন্তু তখন হচ্ছে ইয়ে করতে হবে। সো তাড়াতাড়ি ভর্তি হয়ে নাও, তাড়াতাড়ি ভর্তি হয়ে নিলে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে বেস্টটা আগে থাকবে, তোমার হচ্ছে ক্লাসগুলো আগে করা হবে, ঠিক আছে। তো এ পর্যন্তই থাকলো, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য দোয়া।